কেন্দ্রীয় বাহিনী নিয়ে অন্য এক ছবি ধরা পড়ল পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিশ্বরম্ভা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। ভোটের আগে থেকে এখনো পর্যন্ত দিনের পর দিন স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা। পূর্ব বর্ধমান জেলায় অন্যান্য জায়গার মতো পূর্বস্থলীর বিশ্বরম্ভা বিদ্যাপীঠ স্কুলেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। স্কুলের অফিস খোলা থাকলেও স্কুলের পঠন পাঠন বন্ধ রয়েছে, আর এই কারণে অভিভাবকদের মধ্যে থেকে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। বাপি মণ্ডল নামে এক অভিভাবক জানিয়েছেন, প্রায় ভোটের বেশ কিছুদিন আগে থেকে আনুমানিক প্রায় 20 দিনের হয়তো বেশি বা কম হতে পারে, এই ছেলেমেয়েরা তো পড়াশোনাতে একদমই আসতে পারছে না, স্কুলে হচ্ছেও না। এখন আর্মিরা বলছে আমরা তো কিছু জানি না বা বলতেও পারবো না, কবে যাবো আমরা জানি না, কিন্তু পাশাপাশি সমস্ত স্কুল খোলা, অথচ আমাদের এই বিশ্বরম্ভা বিদ্যাপীঠ আজকে দীর্ঘ যাবৎ বেশ কিছুদিন বন্ধ। তা এই স্কুলটা যে কবে খুলবে, যেখানেই যাওয়া হচ্ছে তাদেরকে হেড স্যারকে জিজ্ঞাসা করছি, ম্যানেজিং কমিটির ছেলেদেরকেও জিজ্ঞাসা করছি, তারাও বলছে আমরা জানি না, কোর্ট যেটা যেদিন বলবে সরতে তখন সেদিনকে স্কুল চালু হবে বা খুলবে। বাপি মণ্ডল আরো জানান, ম্যানেজিং কমিটি নাকি বিডিও সাহেবের কাছেও গিয়েছিল, ওরাও বলছে আমরা বলতে পারবো না। এমত অবস্থায় বাপি মণ্ডল প্রশ্ন তুলেছেন, তাহলে কোর্ট যদি এখন 1 মাস 2 মাস 3 মাস অনুমতি দেয় ওরা থাকবে, তাহলে স্কুলটা কি বন্ধ থাকবে? আমাদের ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না? আমার মেয়ে পড়ে ক্লাস 10-এ, সব পরিকাঠামোটা তো আমাদের পড়াশোনা করতে পারছে না, ছেলে মেয়ে আসতে পারছে না, প্রত্যেকটা ছেলে মেয়ে আসছে আর ঘুরে চলে যাচ্ছে প্রতিদিন, সবাই গাড়ি অসুবিধা হচ্ছে। আমরা চাইছি স্কুলটা খোলা হোক সত্তর, না খুললে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় প্রচুর পিছিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, শুরুতে যে এতদিন থাকতে দিতে হবে সেটা ওনারা বলেননি, ওনারা প্রাইমারিলি বলেছিলেন যে এরকম কাউন্টিং পর্যন্ত থাকবে, তো সেই হিসেবে স্কুলটা দিয়ে দেওয়া হয়েছিল। এবং রিটেনও কোনো কপি ছিল না যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সেনাবাহিনী থাকবে। নর্মালি এভাবেই হয় যে ভোটের সময় আসে আবার ভোট মিটলে চলে যায়, হার্ডলি সেই সময়টা 7 দিন অথবা 10 দিন, এর আগেও তাই হয়েছে আমরা সেটাই ভেবেছি, কিন্তু এখন তো দেখছি কোর্ট অর্ডার একের পর এক এক্সটেনশন করেই দিচ্ছে, তার ফলে ক্লাস বন্ধ রয়েছে প্রায় 20 দিন হয়ে গেল। ক্লাস শুরু না হওয়ায় আগামী আগস্ট মাসের যে ছাত্রদের পরীক্ষা নেওয়ার কথা ছিল সেগুলিও নেওয়া যাবে না। স্বাভাবিকভাবে এই অবস্থায় সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।